সবাইকে আগামীর খুলনায় শুভেচ্ছা। সোমবার রাত থেকেই খুলনায় ঘুমত আবহাওয়া বিরাজ করছিল, ছিল ভ্যাপসা গরম। মঙ্গলবার সকালে সামান্য রোদের দেখা মিললেও দুপুর থেকে আকাশ কালো মেঘে ঢেকে যায়। মাঝে মধ্যে বইছে হালকা ও মাঝারি দমকা বাতাস, সে সঙ্গে পড়ছে গুড়ি গুড়ি বৃষ্টি। স্থানীয় আবহাওয়া অফিস বলছে ইতিমধ্যে বঙ্গোপসাগর সংলগ্ন সুন্দরবন উপকূলীয় এলাকায় ঘূর্ণিচর আমফানের প্রভাব পড়েছে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিচর আমফান মোকাবিলায় এ উপকূলীয় জেলা খুলনায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার 361টি আশ্রয় কেন্দ্র ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ 608টি কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে 4 থেকে 4.5 লাখ মানুষ আশ্রয় নিতে পারবেন এবং ঘূর্ণিচর আমফান মোকাবিলায় উপকূলীয় জেলা খুলনায় সরকারি চাকরিজীবীদের ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলায় অবস্থানরত 11টি পণ্যবাহী বাণিজ্যিক জাহাজ কন্টেইনার জেটি থেকে নিরাপদ স্থান অ্যাঙ্করে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মাঝে মধ্যে 8 থেকে 10 কিলোমিটার বেগে হালকা দমকা বাতাস বইছে। মঙ্গলবার সকাল থেকেই মানুষদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে, কিন্তু আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকায় স্থানীয় বাসিন্দারা আশ্রয় কেন্দ্রে যেতে রাজি হচ্ছে না। বাড়িঘর ও গরু ছাগল ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে তাদের মধ্যে আগ্রহ কম, তবে গুছিয়ে হলেও তাদের আশ্রয় কেন্দ্রে নেয়ার চেষ্টা করছে স্থানীয় প্রশাসন। আশ্রয় কেন্দ্রগুলোতে করোনায় সামাজিক দূরত্ব বজায় রাখতে উপজেলা প্রশাসনকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া জরুরি চিকিৎসার জন্য 116টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। আমাদের নিয়মিত নতুন প্রোগ্রাম দেখতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করুন। ধন্যবাদ, আবার দেখা হবে আগামী খুলনায়।